আমি বিশাল আপনারা দেখছেন পিবিএন বাংলা। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি পোকো এক্স থ্রি প্রো একটি ফোনের ব্যাপারে, যেটি পোকো কিছুদিন আগেই লঞ্চ করেছে। তো আমরা আলোচনা করব আজকে এই ফোনটি আপনার জন্য কিনা, আপনি কি ধরনের কাস্টমার হলে আপনি এই ফোনটিকে কিনবেন, এবং এই ফোনটির মধ্যে কি কি আছে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করি এই ফোনের ডিজাইনের ব্যাপারে। এই ফোনের ডিজাইনকে ভালোভাবে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি এই ফোনের পিছন থেকে আমরা পাচ্ছি প্লাস্টিক ব্যাগ, উপরের দিকে পাচ্ছি আয়ার ব্লাস্টার, যা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এই ফোনকে আপনি রিমোট হিসাবে ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করার জন্য। তার সাথে আপনি এই ফোনে পাচ্ছেন IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, যা সম্পূর্ণরূপে না হলেও কিছু পর্যন্ত আপনার ফোনকে জলের ছিটে ফোটা থেকে বাঁচাতে পারে। একটি ফোনের পারফরমেন্স নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে এই ফোনের মধ্যে কী প্রসেসর রয়েছে, কী জিপিইউ রয়েছে, কী র্যাম রয়েছে এবং কী স্টোরেজ টাইপ রয়েছে। তো প্রসেসরের দিক দিয়ে জানতে গেলে আমরা প্রথমে জানতে পারছি এই ফোনের মধ্যে আমরা পাচ্ছি 7 ন্যানোমিটার যুক্ত স্ন্যাপড্রাগন 860 প্রসেসর। তার সাথে আমরা পাচ্ছি UFS 3.1 ফাস্ট স্টোরেজ টাইপ। তার সাথে আমরা আরও পাচ্ছি র্যাম LPDDR4X এবং পাচ্ছি অ্যাড্রিনো 640 জিপিইউ। এই সমস্ত স্পেসিফিকেশান নিয়ে এই ফোনটি প্রায় 5 লাখের কাছাকাছি অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এছাড়া গেমিং পারফরমেন্স আরও ইম্প্রুভ করার জন্য এই ফোনের মধ্যে আমরা পাচ্ছি গেম টার্বো 3.0, যেখানে গেমের সম্বন্ধিত বিভিন্ন ধরনের অপশন ওখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গেম আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করার জন্য। একটি ফোন যখন পারফরমেন্সে খুব ভালো হয় সেই ফোনের কুলিংয়ের ব্যাপারে আলোচনা না করলে হয় না। তো কিছুদিন আগে যে পোকো F1 ফোনটি লঞ্চ হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম লিকুইড কুলিং টেকনোলজি, যা হচ্ছে কপার পাইপের মধ্যে কিছু পরিমাণ তরল পদার্থ থাকে যা আপনার প্রসেসরে যেই উত্তাপ তৈরি হয় সেই উত্তাপটাকে দূরে নিয়ে এসে হিট ট্রান্সমিশন সিস্টেমটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য। আমরা এই ফোনে পাচ্ছি তার পোকো F1-এর থেকে 70% আরও বড় কপার পাইপ, যার ফলে এই ফোনের মধ্যে হিট ম্যানেজমেন্ট সিস্টেমটা আরও ইম্প্রুভ হয়েছে। এবার কথা বলবো আমরা এই ফোনের ডিসপ্লে নিয়ে। কেবলমাত্র এই ডিপার্টমেন্টে এই ফোনটি একটিমাত্র জিনিস আপনাকে এই ফোনে কম পাচ্ছেন আপনি, সেটি হচ্ছে ডিসপ্লের মধ্যে। এটি একটি IPS ডিসপ্লে, এটি একটি আমোলেড ডিসপ্লে নয়, কিন্তু এতে আপনি পাচ্ছেন 120Hz ফাস্ট রিফ্রেশ রেট। তার সাথে পাচ্ছেন 240Hz টাচ স্যাম্পলিং রেট, যা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও ইম্প্রুভ করে তুলবে। তার সাথে আপনি এই ফোনে পাচ্ছেন HDR10 সাপোর্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড N1 সার্টিফিকেশান। এই ফোন যেরকম পারফরমেন্সের দিক দিয়ে খুবই ভালো, তেমনি অডিওর দিক দিয়েও এই ফোনটা পিছিয়ে নয়। এবার আমরা আলোচনা করব এই ফোনের অডিও এক্সপিরিয়েন্স নিয়ে। প্রথমে এই ফোনের অডিও এক্সপিরিয়েন্স নিয়ে বলতে গেলে আমাদেরকে দেখতে হবে এই ফোনের স্পিকার কেমন। আমরা প্রথমে এই ফোনে এই স্পিকারে পেয়ে যাচ্ছি ডুয়াল স্টেরিও স্পিকার, এবং আমার বাড়িতে একটি পোকো এক্স থ্রি ফোন আছে যেখানে ডুয়াল স্টেরিও স্পিকারও আছে, এবং আমরা যখন কোনো কিছু ওই ফোনটাতে শুনতে যাই আমাদেরকে একটু কম করে শুনতে হয়, কারণ হচ্ছে ওই ফোনের সাউন্ডটা এতটাই বেশি। তো আশা করছি তেমনই হয়তো ওর থেকে একটু আরও ইম্প্রুভ হতে পারে এই ফোনের স্পিকার সিস্টেম। তার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি হেডফোন জ্যাক, এবং হেডফোন জ্যাকেও রয়েছে হাইরেজ অডিও আউটপুট। তার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি কোয়ালকম অ্যাপটেক্স HD সাপোর্ট। যাদের কাছে ব্লুটুথ হেডফোন রয়েছে এবং তাতে অ্যাপটেক্স HD সাপোর্ট রয়েছে, তারা আরও ভালো অডিও এক্সপিরিয়েন্স করতে পারবে। এই ফোনের ক্যামেরা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে একটি কথা প্রায় না বললে হয় না, সেটি হচ্ছে পোকো এক্স থ্রির প্রো ভার্সন। পোকো এক্স থ্রিতে আমরা পাচ্ছি 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, এবং এখানে আমরা পাচ্ছি 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথের জন্য। তার সাথে সাথে আমরা এখানে পাচ্ছি কোয়ালকমের স্পেকট্রা 380 ISP। এবার এই ফোনের সেলফি নিয়ে কথা বলতে গেলে এই ফোনের মধ্যে আমরা পাচ্ছি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবার সবই তো হলো, একটি ফোনের মধ্যে যদি ব্যাটারি ভালো না হয় তাহলে ফোনের মধ্যে আপনি যতই ভালো স্পেসিফিকেশান দিন না কেন আপনি ওই ফোনকে বেশিক্ষণ ইউজ করতে পারবেন না, আপনাকে এদিক ওদিকে তার খুঁজতে থাকতে হবে। তো আপনি এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন 5160mAh-এর ব্যাটারি। তার সাথে সাথে এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য আপনাকে দেওয়া হচ্ছে 33W ফাস্ট চার্জিং। এর সাথে আপনি পাচ্ছেন MMT টেকনোলজি চার্জিংয়ের জন্য এবং USB PD টেকনোলজি। এবার আমরা কথা বলবো এই ফোনের UI নিয়ে। এই ফোনের মধ্যে রয়েছে MIUI 12,
তো এদের এর মধ্যে অ্যাড থাকতেই পারে, কিন্তু পোকো আমাদের বলেছে এর মধ্যে রয়েছে পোকোর নতুন লঞ্চার যা MIUI 12 কে বেস করে তৈরি করা হয়েছে, এবং এতে কোনো অ্যাড, কোনো রেকমেন্ডেশন, কোনো পুশ নোটিফিকেশন আপনাকে দেওয়া হবে না এখন পর্যন্ত। এই MIUI 12 এর উপর বেস করা পোকো লঞ্চার আপনি আউট অফ দ্য বক্সে পাবেন, তার সাথে সাথে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 11। এবার আমরা কথা বলব সব থেকে উল্লেখযোগ্য বিষয় নিয়ে, সেটি হচ্ছে দাম। এই ফোনের মধ্যে স্পেসিফিকেশান যতই ভালো হোক না কেন, ফোনের দাম যদি ভালো না হয় তাহলে ফোনের স্পেসিফিকেশান কোনো কাজেই লাগে না। তো আমরা এই ফোনের দামের মধ্যে আলোচনা করতে গেলে এই ফোনের মধ্যে রয়েছে দুটি ভেরিয়েন্ট, 6GB 128GB, 8GB 128GB। 6 128GB দাম হচ্ছে 18,999 এবং 8 128 দাম হচ্ছে 20,999। তো শেষ কথায় আসা যাক, আপনি এই ফোনটা কেন কিনবেন, আপনার কী প্রয়োজন রয়েছে আপনি এই ফোনটা কিনবেন, আপনি কোন ধরনের কাস্টমার হলে এই ফোনটা আপনি কিনবেন, সেই বিষয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে এই ফোনটা কাদের জন্য। এই ফোনের মধ্যে কেবলমাত্র ফোকাস করা হয়েছে এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে। কেউ তো আপনি যদি শুধু ভিডিও দেখেন, আপনার কাছে যদি ডিসপ্লেটা অনেক বড় ম্যাটার করে, তাহলে এই ফোনটি আপনার জন্য নয়, কারণ এতে আপনি পাচ্ছেন LCD ডিসপ্লে, আপনি এতে সুপার আমোলেড ডিসপ্লে পাচ্ছেন না, যার ব্ল্যাক লেভেল, যার কন্ট্রাস্ট অনেক বেশি। কিন্তু LCD ডিসপ্লের মধ্যে অনেক ধরনের ভাগ আছে, ভালো কোয়ালিটির ডিসপ্লে, তার চেয়ে কম ভালো কোয়ালিটির ডিসপ্লে, তো হয়তো এতে ভালো কোয়ালিটির ডিসপ্লে দিলে আপনার এক্সপিরিয়েন্সটা কিছুখানিতেও কম হবে না। এবার কারা এই ফোনটি কিনবেন, আপনাদের মধ্যে যারা প্রচণ্ড প্রচণ্ড গেম খেলতে পছন্দ করেন, খুব গেম খেলেন এবং কেবলমাত্র গেমের জন্য ফোন কিনতে চান, কিন্তু বাজেটটা অত বেশি নয় যে একটা আপনি ভালো প্রসেসরের ফোন নেবেন, তার সাথে সাথে আপনি অ্যামোলেড ডিসপ্লে নেবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নেবেন এবং ক্যামেরা কোয়ালিটি আরও ইম্প্রুভ নেবেন, তো সেই তাদের জন্য এই ফোনটি যথেষ্ট যোগ্য ফোন, যথেষ্ট উপযোগী ফোন। এবং তাছাড়া অনেকে ভিডিও এডিটিং করেন, ভিডিও রেন্ডারিং করেন, অনেকে খুব তাড়াতাড়ি মাল্টিটাস্কিং করেন, স্ক্রিন সোয়াইপ প্রচণ্ড তাড়াতাড়ি করেন, তার ফলে সেই ভালো প্রসেসর না থাকার কারণে ফোনটা অনেক সময় ল্যাগ করে, হ্যাং করে, তো তাদের জন্য এই ফোনটি যথেষ্ট ভালো ফোন, তারা অবশ্যই এই ফোনটি কনসিডার করতে পারেন। এছাড়া পোকো আজকে কিন্তু নতুন বিবৃতি জারি করেছে, যেখানে যাদের যাদের কাছে পোকো F1 ফোন রয়েছে তারা এই ফোনের এক্সচেঞ্জে কিছু আরও ভ্যালু পেয়ে যেতে পারেন, এবং সেখানে এফেক্টিভ প্রাইস পোকো F1-এর, যে পোকো F1-টা আপনি যখন রিটার্ন করবেন, ফলে তার এফেক্টিভ প্রাইস পোকো X3 প্রো নিতে গেলে প্রায় এসে দাঁড়াচ্ছে 11,000 টাকা পোকো X3 প্রোর বেস ভেরিয়েন্টের, এবং পোকো X3 প্রো 8GB 128GB ভেরিয়েন্টের দাম এসে দাঁড়াচ্ছে 12,999। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে আমি কোথায় কোথায় আরও আমাকে কী কী অ্যাড করার প্রয়োজন রয়েছে, এবং আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আরও যদি অন্য অন্য ভিডিও পেতে চান সেই বিষয়ে কমেন্টে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন, চলি।